Assalamualaikum, hello bondhura, kemon achen, asha kori bhalo achen. Aaj ami apnaderke kibhabe musmuse alur chop banai shetai dekhabo. To er jonno ami kacha moris kuchi kore niyechi, kichu pyaaj bheje lal kore niyechi. Ar alu ta ke siddho kore dekhchen, mash kore rekhechi. To eta ami ektu lobon diye chotke dibo. হাফ চামচ পরিমাণ লবণ নিয়েছি আপনারা আপনাদের আলুর পরিমাণ অনুযায়ী লবণ নেবেন তো আমি মরিচটাকে কুচিয়ে নিলাম ভাজা পেঁয়াজটাকেও একটু চটকে নিচ্ছি তে ফ্লেভারটা ভালো আসবে আর আমি এখানে চাট ধনিয়া পাতা দিলাম আর কিছুটা চাট মশলা করে রেখেছি সেটাও দিয়ে দিব তো আমার চাট মশলাতে আছে জিরা কাঁচা ধনিয়া তারপরে আছে ছোট এলাচ দারুচিনি পাঁচ ফোড়ন আর আছে তিন চারটার মতো তেজপাতা এগুলোকে আমি একসঙ্গে ভেজে পাটাতে গুঁড়ো করে নিয়েছি দেখুন এটা দিলে এর গন্ধটা অনেক ভালো লাগে আপনারা এটা না থাকলে ম্যাজিক মশলা দিয়ে করতে পারেন দেখুন আমি এখন কিছুটা আদা বাটা দিলাম আদা বাটার গন্ধটা অনেক ভালো লাগে তো আমি ভালো করে মাখিয়ে নিব আদাটাকে আর দেব সরিষার তেল এটাও ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে দিব সুন্দর করে মাখাবো যাতে সব জায়গায় ভালোভাবে মিশে যায় এখন আমি এটাকে সুন্দর করে মেখে নিব আমি এই বেটারটা আঠালো করার জন্য ময়দা দিয়ে দিলাম এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এটার মাখাটাই আসল তো আমি এবার চপের গোল গোল চপের আকার দিয়ে নিব এবার আমি শুকনো বেসমের সঙ্গে বেসমটা ছেলে নিব না হলে দলা থাকতে পারে আর কিছুটা ময়দা দিয়ে নিব আর দিব এখানে লবণ হাফ চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া দিব এক চামচ হলুদ গুঁড়া দিব দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব হাত দিয়ে তারপরে আমি দিব এক চামচ হাফ চামচ পরিমাণ বেকিং সোডা এটাও আমি বেসমের সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নিলাম এখন আমি পরিমাণ মতো পানি দেব আস্তে আস্তে অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে গুলে নেব একবারে পানিটাকে দিব না দেখুন বন্ধুরা আমি কিভাবে অল্প অল্প করে পানি দিচ্ছি না হলে বেশি পাতলা হয়ে যাবে এটা মাখাতে হবে আর পানি দিতে হবে এটা সুন্দরভাবে গুলিয়ে নিতে হবে দেখুন আমার গোলাটা প্রায় হয়ে এসেছে এইভাবে এইভাবে হাতে উঁচু করে দেখবেন ঘনত্বটা কেমন হয়েছে সেটাও না বুঝলে আপনারা একটা আঙুল বেটারের ভিতরে চুবিয়ে দেখবেন যে আপনার আঙুলটা কেমন পুরুত্ব হচ্ছে দেখুন আমার পুরো আঙুলটা একেবারে ঢেকে গেছে এখন আমি এটা 5 মিনিট রেখে দেব তো দেখুন আমার রাখা শেষ আমার গোলটা কত সুন্দর হয়ে গেছে তো আমার আলুর চপে গোল গোল শেপ দিয়ে নিয়েছি এটা আমি ময়দার উপরে গড়িয়ে নিব পুরোটা ঢেকে নিব চপের কোনো জায়গা যেন ফাঁকা না থাকে আর অতিরিক্ত ময়দাটা আমি ছাড়িয়ে নিব সবগুলো চপ এভাবে করে নিলাম এখন আমার বেটারটা দেখার জন্য আমি এর উপরে দিয়ে দিলাম দেখুন এটা ডুবছে না তার মানে আমার বেটারটা ঠিক আছে এটা এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এই চপটাকে পুরোটা ঢেকে নিব কাঁটা চামচ দিয়ে করলে ভালো হয় এতে হাতের কোনো ছাপ পড়ে না
দেখুন আমি এখন এটা কড়াই তেল দিয়ে দিয়েছি, কড়াইয়ের পরে চপটাকে দিয়ে দিলাম। আমি এবার উল্টিয়ে দিব, সাবধানে উল্টাতে হবে, না হলে তেল ছিটে গায়ে পড়তে পারে। এটা মিডিয়াম জালে ভাজতে হবে। দেখুন আমার চপটা কত সুন্দর ফুলে উঠেছে। তো এখন আমি নামিয়ে নিব। এভাবে আমি সবগুলো চপ ভেজে নিয়েছি। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।